রাইগঞ্জ হসপিটাল থেকে ট্রান্সফার করেছে মালদাতে বলছে আর হবে না বোঝার চেষ্টা করুন মালদা থেকেও এফআইআর করেছে বলছে কলকাতা চলে যাও আর্জি করে কলকাতার নীল লতনে যাও অমুক জায়গায় তমুক জায়গায় ওখান থেকেও পাঠিয়ে দিয়েছে মালদাতেও হবে না জান যায় যায় যান যায় যায় তখন ওর বড় বেটা অ্যাম্বুলেন্সের ভিতরে বসে ওর মাকে ফোন করে বলছে মা এ বড়ো যে খাসিটা আছে না ওটা নিয়ত করো নোমানিয়া নিজামিয়া মাদ্রাসায় দান করে দিবে আব্বার মনে হয় অবস্থা খুব খারাপ বা ভাইয়ের অবস্থা খুব খারাপ ঠিক এই ফোন করার পরে ওই ওমরপুরে গাড়িটা পৌঁছিয়েছে তখন ওর আব্বা বা ওর ভাই মারা গেছে ভালো করে বোঝার চেষ্টা করো নবীজি বলছেন সাদকা করলে তুমি বিপদ থেকে কি বাঁচবে বাচ্চাদের টিকা দেয় না টিকা দেয় কেন এই কারণে দেয় যে আগামীতে যাতে ও টিকা রোগে আক্রান্ত না হয় করোনার ভাই মানে ভ্যাকসিন দিচ্ছিল না তার মানে কি ও যাতে ওই রোগে আক্রান্ত না হয় তা সাধকা দান হচ্ছে ঠিক এই ভ্যাকসিনের মতো এটা আগে থেকে যদি করেন তাহলে বিপদ আটকে দেয় বিপদ কি হবে আটকে যাবে আর দুটো একটা কথা আপনাকে বলে রাখছি শুনে রেখে দেন আপনার টাকা আপনি দান করুন যেখানে পারবেন সেখানে দেন আমার কোনো আপত্তি নেই দান দেওয়ার ব্যাপারে পদ্ধতি অবলম্বন করবেন দান সব সময় করবেন আপনার বাড়ির বাচ্চার হাত দিয়ে মাথায় থাকে যেন ভিকারি এসেছে বাড়িতে মা দুটো ভিক্ষা দাও আপনি মোস্তানি করে ভিক্ষা দিতে যাবেন না চাল দিবেন ডাল দিবেন পয়সা দিবেন ডিম দিবেন যাই দিবেন আপনার বাচ্চা মেয়েটার হাতে দিয়ে বলুন মা যাও ভিকারিটা গিয়ে দিয়ে আসো কারণ মানে আপনার বাচ্চা যাতে শিখতে পারে যে আমার মা জীবনে কোনো ভিকারিকে ফেরত দিত না নাম্বার দুই বাপ যারা বসে আছেন এখানে বাপ বয়স্ক হয়ে গেছেন জল সাথে মসজিদে মাদ্রাসায় যেখানে দান করবেন আপনি দয়া করে আপনার ব্যাটা যখন থাকবে তখন ব্যাটার নামে দান করবেন বয়স্ক বাপ দান করবে ব্যাটার জন্যে কারণ ব্যাটা যাতে শিক্ষা পায় বা বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সেও আমাদের জন্য আমরা যাতে সুখে শান্তিতে থাকি আমার ছেলে পিলে যাতে ভালো থাকে এই জন্য আমাদের জন্য দান করতেন আপনি যাতে মারা যাবার পরে আপনার বেটা আপনার এই কথাটা যাতে স্মরণে রাখে নাম্বার তিন আমাদের অধিকাংশ দান কবুল হয় না তার আরেকটা কারণ আমরা একটা কথা আছে যে ফেলে না দে মৌলবি সাহেবকে দে ফেলে না দে ইমাম সাহেবকে দে একটা কথা আছে না যখন খেতে পারে না যখন খাবার উপযুক্ত নয় নষ্ট হয়ে যাচ্ছে তখন দান করছে নবীজি বলেছেন তোমার ভাইকে তুমি এমন জিনিস দাও তুমি যেটা নিজে পছন্দ করো অনেক মানুষকে ঈদের দিনে দেখতে পাওয়া যায় না রায়গঞ্জ থেকে শাড়ি কিনে নিয়ে এসেছে ঈদের দিনে ঈদের দুদিন আগে বিলি করছে দেখতে পান হ্যাঁ শাড়ি কিনে এনেছে কত না একশো টাকা পাইকারি রেডে যে শাড়ি পরলে ভিতর দিক থেকে বাইরে দেখা যাবে বাইরের দিক থেকে ভিতরে দেখা যাবে অথচ ওর বউ ঈদের দিনে শাড়ি পরেছে এক হাজার টাকা দামের ও কখনোই মোমেন নয় নবীজির হাদিস হচ্ছে এই তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো তুমি তোমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করো আপনি যদি ঈদের দিনে তিনশো টাকা দামের লুঙ্গি পড়েন তাহলে আপনি আপনার প্রতিবেশী মানুষটিকেও তিনশো টাকা দামের লুঙি দিতে হবে তাহলে আপনি মোমেন মাঠে ফসল হয়েছে সেরা মালগুলো বিক্রি করে দিলেন আর পোকা লাগা কানা লাগা বুঁচো ট্যা এই মালগুলো ফকির মিসকিনের ব্যাগে তুলে দিলেন আরে আপনি যদি এত খেতে অপছন্দ করেন তাহলে ফকির মিসকিনকে কেন দিলেন তারও তো মন আছে তারও তো বাড়িতে বাল বাচ্চা আছে তারও তো জামাই পান আছে তারও তো বিবেক বুদ্ধি আছে তারও তো ভালো মন্দ খাবার মতো জীবে স্বাদ গ্রহণ করে তা আপনার যদি খারাপ লাগে ওর কি করে ভালো লাগবে ব্যাপার আছে না ওই জন্য যখন দান করবেন সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা দান করবেন সব থেকে শ্রেষ্ঠ জিনিস আমাদের সমাজে বড় বড় আলেমদের অভাব আছে খুব নাই খুব অভাব কারণ কি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে আমার মাদ্রাসা আছে তো একটা ছেলেকে ভর্তি করতে এসেছে তা তার বাপটি জিজ্ঞেস করছি কি ব্যাপারে এত বেলায় ভর্তি করছেন দেখছি আমার বলবেন না বাড়িতে ওট জ্বালাতে টিকে মুশকিল কার কলা চুরি কার মূল চুরি কার ঘরে ইট মারা কার মেয়ের অন্যা ধরে টানা সব আমার ছেলে করে বদনামের ঠেলায় টিকতে পারছি না ওই জন্য মাদ্রাসে ভর্তি করে দিয়ে যাচ্ছে আপনি যা করবেন করুন তাহলে ওর প্রথমেই তো নিয়ত খারাপ খারাপ মাল দিয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন না প্রথমেই ওর নিয়ত খারাপ আর মাদ্রাসার ছেলেরা ওই আমি একথায় বলি যে মাদ্রাসার ছেলে যদি কেউ পড়তে পড়তে ছেড়ে দেয় তা তাকে দেখে শয়তান পর্যন্ত পালাবে ভয়ে যদি কেউ অর্ধেক মাজাতে যদি ছেড়ে দেয় মানে এত বদমাশ হবে মানে কি সব এক গুলো কি বলছি বুঝতে পারছেন না এদের বুদ্ধি সাংঘাতিক মাদ্রাসার ছেলেদের বুদ্ধি না এটা ভাববেন না কঠিন বুদ্ধি একজন রাজা বাবু রাজা একটা মাদ্রাসার ছেলে আর একটা হাই স্কুলের ছেলেকে ডেকেছে ডেকে বলছে দেখবি কার বুদ্ধি বেশি তা মাদ্রাসার মৌলমী সাহেবদের বলছে তোমাদের মাদ্রাসা বন্ধ করো পড়াশোনা হয় না ওই শুধু আলিব্বা করলে খাওয়া হবে না ডি ইঞ্জেকশন দেওয়া শেখাও ওই চাঁদে যেতে হবে সূর্য এ করতে হবে ওই পৃথিবী মাপতে হবে সব ব্যাপারগুলো শেখাও শুধু কোরআন হাতিস হাতিস করলে হবে না তখন মৌলী সাহেব বলছে আমাদের মাদ্রাসার একটা ছেলেকে লাগান আর আপনাদের স্কুলে একটা ছেলেকে লাগান দেখুন কার বুদ্ধি বেশি তা রাজাবাবু দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসা করছে স্কুলের ছেলেটাকেই এক পুকুর পানি একটা বালতিতে কি ঢোকানো যায় স্কুলের ছেলেটা বলছে এটা তো অসম্ভব এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো অসম্ভব এটা যাবি না তা বলছে দাঁড়া এই মাদ্রাসার ছেলে তুই বল এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে তো ও চিন্তা ভাবনা না করি বলছে আরে হুজুর কোনো ব্যাপারই না এক চান্সে বলছে কোনো ব্যাপারই নাই ঢুকবে না মানে কেমন করে তুই বুঝলি বলছে কেন বালতি পুকুরের থেকে যদি দুগুণ বড় বালতি হয় নিশ্চয় ঢুকবে বুঝতে পারছেন না এটা হচ্ছে ওই জন্য আপনাকে বলছি মাদ্রাসায় যে ছেলেটা ভালো ব্রেনিয়াম তাকে দিচ্ছেন আপনি মিশনে আর বাড়ির সব থেকে বদমাইশটাকে দিচ্ছেন মাদ্রাসাতে তাই না মানে আপনার নিয়তই খারাপ আপনার নিয়তি খারাপ ওই জন্য দান যখন করবেন কি করবেন উত্তম জিনিসটা দিবেন মাথায় থাকবে এটা আর একটা কথা বলে দি দুপুরবেলাতে বেলাতে হঠাৎ আপনার স্ত্রী গোসল করছে লা ছোট খালা দুটো ভিক্ষা দাও আপনার স্ত্রী তখন বলছে এই তুমি কি বুঝতে পারো না দুপুরবেলা গোসল করছি ভাই এখান থেকে বলে কি বলে না বলে ফার্স্ট সকালবেলাতে একটা ভিকারি এসে লা এই তোমরা কি রাতে ঘুমাও না এত সকালে দরজা নাড়া দিচ্ছ বলে অনেক কটু কথা বলে আবার বলে উড়ি বাবা ভিক্ষা কর তোমার হাতে বড় মোবাইল কেন হ্যাঁ ভিক্ষা করছো তোমার হাতে বড় মোবাইল একটা বউ এসেছে ভালো কেউ একটা নতুন শাড়ি দিয়েছিল সেটা পরে তা আপনি দরজা খুলে বলছেন উড়ি বাবা আমার বর রাজমিস্ত্রি হেড তাই এত দামি শাড়ি পরতে পারি না আর ভিক্ষা করতে এসেছে শাড়ির কোয়ালিটি দেখ নবীজি বলেছেন আফজালুল কওলু সাদা কাতুন ধমক দিয়ে কথা বলো না মিষ্টি করে বলো মা তুমি আমার দরজায় এসেছো আমি গোসল করছি একটু ব্যস্ত তুমি আগামী সপ্তাহ আসবে দুদিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো বাবু তুমি এসেছো আমি একটু ওই মানে গরুর খাবার দিতে ব্যস্ত হাতে নোংরা পরের দিন আসবে তোমাকে দিয়ে দেব নবীজি বলেছেন তুমি ভিক্ষা দিয়ে যে কি পেলে উত্তম হাসা বলার কারণে সমপর্যায় নাকি পেলে চলুন এবার একটা হাদিস আপনাদেরকে বলছি হাদিস বর্ণনা করেছেন কে নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আনহা আল্লাহ নবী সাল্লাম যত মেয়েকে বিয়ে করেছিলেন একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন নাম তার আয়েশা বাপের নাম আবু বক্কার মায়ের নাম উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মহাদ্দেশা যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন সবার থেকে বেশি বর্ণনাকারিণীকে আয়েশা আল্লাহ পাঠান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিবাহ করার আগে দুইবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছিল শুধু এই নয় আল্লাহ নবী সাল্লাম আয়েশার বিছানায় যখন শুয়ে থাকতেন তখন কোরআন অবতীর্ণ হতো জিব্রিল আমিন নিজে আয়েশাকে সালাম দিয়েছেন আর খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন দুটো জায়গা মাথায় রাখবেন খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন আর আয়েশাকে জিব্রিল সালাম দিয়েছিলেন এত ভাগ্যবতী নারী হাদিস বর্ণনা করছেন হাদিসটি রয়েছে। হাদিস বর্ণনা কারিনী আয়েসা কোন করিলেন জিজ্ঞাসা হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোনো বিজিকে করিলেন জিজ্ঞাসা ওগো নবি তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাট খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারে পরে জয়নাবেছে নবীজিকে কয় তারে পরে জয়নাবেছে নবীজিকে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় নমনিয়ার মানুষ শোন হাদিস টি জয়নাবে আনন্দ আর আয়েশার মুগভারি আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন ইয়ারসোনাল্লাহকে কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে দয়ার নবী আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে আপনি বলে দেন নবী বলছেন ওরে আয়েশা যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে বাচ্চা মেয়ে আয়েশা ব্যাপারটা বুঝতে পারল না একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল গেলো আল্লাহ নবী সাল্লামের কাছে আয়েশা দুঃখ মনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না আল্লাহ নবী বলছেন আয়েশা ওই রকম হাত লম্বা নয় দান ও ধন যারা করে এই দুনিয়াতে আয়েশা শুনে রেখে দাও দানের ব্যাপারে যারা সাদকার ব্যাপারে প্রতিযোগিতা করে যারা নিজের হাতকে লম্বা করে দেয় আয়েশা আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা হয়ে যাবে দানের ব্যাপারে হাত নজর লম্বা করবে শাশুড়ি বিশ টাকা দিয়েছে বৌমা একশো টাকা দিবে বেটা বিশ টাকা দান করেছে বৌমা আর বিশ টাকা চড়িয়ে দিয়ে দান করবে ওই জন্য মা আপনাকে বলছি মানে আমার বক্তব্য তো আপনাদের ভালো লাগে না আপনারা একটু বেশ সুরসার পছন্দ করেন তাই না ওই জন্য আপনাদেরকে একটু আমার বক্তব্য একটু অপছন্দই হয় তারপরে আপনাকে বলছি যে মা আপনি যদি জান্নাত জাহান নাম থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে নবীজির ভাষা হচ্ছে একটা কি যাই হোক আপনার যাওয়ার দরকার নেই আসলে এক শ্রেণী মানুষ ওরকম থাকবে কি বললাম বুঝলেন ওটা এক শ্রেণী মানুষ সব জায়গাতেই আছে যাই হোক ওগুলো ধরতে গেলে হবে না এ তো আপনারা অনেক ভালো এমন এমন জায়গাতে বক্তব্য দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে সেখানে বাবা যায়নি যে আমি বিচে বাড়ি চলে আসবো আল্লাহ সেখান থেকে বাড়ি নিয়ে এসেছে আমি আমার আমার কিছু নেই মারবে আমি ভাবি না এতটুকুই করবে যে করবে সে নিজের ক্ষতি নিজে করবে কেউ কারোর ক্ষতি করতে পারে না পারে পারে না সে নিজের ক্ষতি নিজে করবে যে কথা বলছে